কিডনি রোগত আক্রান্ত হয়েও মাধ্যমিক পরীক্ষার দরে উচ্চতর মাধ্যমিকতো উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে করিমগঞ্জ জেলার মহিষাসনের প্রিয়াঙ্কা নাথে। দীর্ঘদিন ধরে চেন্নাইর অ্যাপোলো হসপিটালত চিকিৎসাধীন হয়ে থাকার পিছতো তেও পিতৃ মাতৃর সপন পূরণের বাবে আর নিজের দৃঢ়তারে এইবার উচ্চতর মাধ্যমিকত দরিদ্রতা নেউচি উজ্বলি উঠিছে। প্রিয়াঙ্কার পিতৃ এখন চাহ দোকানের কর্মচারী, মা এগারী গৃহিণী। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্সর এই ছাত্রীগড়ী প্রমাণ করেছে যে দরিদ্রতা প্রতিভার প্রতি কোনো বাধা নয়। পাথু সুরিগ্রাম জিপির ছাত্রীগড়ী উচ্চতর মাধ্যমিকত কলা বিভাগত 91% নম্বর লাভ করেছে। প্রিয়াঙ্কার এই সফলতার ক্ষেত্রত শিক্ষক সকলে কিতাপর পৰা আরম্ভ করে সকল ক্ষেত্রতে সহায়ের হাত আগবাইছিল। বিগত দুবছরত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাষ্ঠ শিক্ষার বাবে সহায়ের হাত আগবাইছে। যাবারর দরেই এইবারও শিক্ষার দায়িত্ব লৈছে বিধায়কগৰাকীয়ে। প্রিয়াঙ্কা নাথ, ও যখন এইচএসএলসি পরীক্ষা পাস করেছিল ওর বাড়িতে আমি এসেছিলাম এবং সেই সুবাদে আমি জুনিয়র কলেজের সঙ্গে মানে যোগাযোগ করি এবং ওনারা ফ্রি অফ কস্ট ওনারা বিশেষ করে অ্যাডমিশন খরচ থেকে সবাই মোটামুটি কোনো ধরনের পয়সা ওনারা নেয়নি এবং শিক্ষাদান সেখানে করে। এবার ও বিশেষ করে এইচএস পরীক্ষা পাস করেছে 92% 91%। আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি যে বিশেষ করে এইভাবে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যারা এইভাবে মেধা, আমাদের যেগুলো মেধা আছে আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীরা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর এইভাবে খোঁজ করে করে যদি আমরা সেইভাবে যদি আমরা প্রমোট করতে পারি তাহলে ও 91 পেয়েছে, সামনের দিন আরও ভালো করুক, কারণ কম্পিটিশনের যুগ, আরও ভালো করতে হবে। সেখানে 90% কি আমরা থাকি, ওকে আমি 86% যখন পেয়েছিলো তখন আমি বলেছিলাম যে 86% পেয়েছি, এখন আমার গ্রো করতে হবে। আমি যদি নিচের দিকে যদি আমি নেমে যাই তাহলে সেটা সাকসেস নয়। সাকসেস হচ্ছে কি 91% সেটাকে যখন আমরা 95% করতে পারবো, 98% করবো, অর্থাৎ কম্পিটিশনের যুগ। আমাদের কম্পিটিশনের যুগে আমাদের শুধু কম্পিটিশনের মাধ্যমে গিয়ে আমি সমাজে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। তাই আমি প্রিয়াঙ্কাকে আমার শুভেচ্ছাটাও জ্ঞাপন করছি, ও জীবনে প্রতিষ্ঠিত হোক, মানুষের জন্য কাজ করুক, সমাজের জন্য কাজ করুক, ও যাতে নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাই ওর ঘরে আজকে আসলাম ওকে শুভেচ্ছাটাও জানানোর জন্য।